হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার জয়া ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শোনা ভাই ও বোন, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও দোয়াতে অনেক অনেক ভালো আছি। আর আমার জয়া ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শোনা ভাই ও বোন, আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি, আমি ইউটিউব জগতে কিভাবে এত দূর আসতে পারলাম তোমাদেরকে একটু বলে শোনাই, যে আমি কত ঝড় তুফানের মাঝখানেও আমি ইউটিউবে ভিডিও করেছি, ভিডিও আপলোড করেছি আর কিভাবে আমি সাকসেস পেলাম, আজকে এত দূর আসতে পারলাম, সবটুকু তোমাদের লোকে শেয়ার করছি। কারণ আমার ইউটিউবের অনেকগুলো ভাই বোন আছে, সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাদের জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আর যখন আমি নতুন ইউটিউব জগতে ঢুকেছি তখন কিন্তু আমি বুঝতেও পারি না যে ইউটিউবের থেকে টাকা পাওয়া যায়, ইউটিউবে কোনো মানে ভিডিও আপলোড করলেই মানে মনিটাইজ অন হবে, এগুলো কিচ্ছু জানতাম না। শুধু শর্ট ভিডিও কতগুলো আমার ছোট ছেলেটাকে নিয়ে, সবার প্রথমে আমি একটা আমার নিজের মার একটা গান দিয়ে মানে একটা হলো ভিডিও ছেড়েছিলাম, তারপরে আস্তে আস্তে শর্ট ভিডিও ছাড়তাম, গান দিয়ে হয়তো একটা মানে ব্লগ ছেড়েছিলাম, তার মধ্যে তো কপিরাইট খেলাম, কেননা গান দিয়ে গরুর ভিডিও ছাড়লে তো কপিরাইটই খাবো। তারপরে এমনি গল্প করে যখন আমি একটা ভিডিও ছাড়লাম গরুর গায়ে দুনি ভিডিও, ওই ভিডিওতে কিন্তু আমার মনিটাইজটাই অন হয়ে গেছিলো। 60টা ভিডিও মানে যখন আমি আপলোড করেছি 60টা ভিডিও, অলরেডি 60টা ভিডিও, তারপরে আমার মনিটাইজটা অন হয়ে গেছিলো, কেননা আমার অনেক সাবস্ক্রাইবার তখন হয়ে গেছিলো আর কি, ফটাফট করে এক রাতের ভিতরে। কিন্তু তখন আমার এত কাজ ছিল, এত কাজ ছিল, এখন তো কোনো কাজের কোনো ঝামেলা নেই, তখন এত কাজ ছিল মানে কাজের জন্য মানে আমি যে ভিডিও করব কখন সময়ই পারবো না এরকম অবস্থা, কিন্তু তবু আমি সময় বার করেছি আর প্রত্যেকটা দিন আমি ইউটিউবে প্রেজেন্ট ছিলাম। কেননা প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ নেই যে আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করেছি, প্রত্যেকটা দিন দিয়ে গেছি। তখন আমার গলির মধ্যে মানে গরু ঘরে 15টা ছোট বড় নিয়ে 15টা গরু ছিল, 8টা গরু ছিল গাই গরু, যেগুলো দুধ খিরানোর গাই গরু ছিল 8টা, আর বাছুর ছিল বকন বকন, বড় বাছুর ছিল, দামড়া ছিল, মানে এগুলো সবগুলো নিয়ে 15টা গরু ছিল। এই গরুগুলো তো বিশাল বিশাল আকৃতির গরু ছিল, তোমরা হয়তো পুরোনো ভিডিওতে দেখতে পারবে, আমার এখনো আছে পুরোনো ভিডিওগুলো। এই গরুগুলোকে সকালবেলা ঘুমের থেকে 4টার সময় না উঠলে আমার হতো না, 4টার সময় উঠে গরুগুলোকে প্লাস গরু ঘরটাকে আগে পরিষ্কার করতাম, করে তারপরে গরুগুলোকে খা মানে স্নান করাতাম, স্নান করে গরুকে খেতে দিতাম, খেরগুলোকে ভিজাই দিতাম, দেওয়ার পরে তারপরে আমি হাত মুখটা ধুয়ে আবার কি করতাম না খেয়ে আবার গলি ঘরে যেয়ে আমি 8টা গরুকে ধুনি করতাম, একদম পাক্কা 8টা গরুকে ধুনি করতাম, বড় বড় বালতি দিয়ে। আমার 3 বালতি গাখির হতো 8টা গরুকে ধুনি করলে সকালবেলা, কিন্তু আমার বেশি টাইম লাগতো না, 1 ঘন্টার ভিতরে আমি 8টা গরুকে ধুনি টুনি করে ঘরের মধ্যে এসে পড়তাম, এসে একদম ঘাইমেটে অস্থির হয়ে যেতাম, কেননা গরম লাগতো অনেক। তারপরে ওই দুধগুলোকে প্যাকেট করতাম, বাচ্চা কাচ্চাকে স্কুলে মানে দিয়ে আসা মানে পাঠিয়ে দেওয়ার জন্য খাওয়া দাওয়া রেডি করতে হতো, হাজবেন্ডের খাওয়া দাওয়া রেডি করে দিতে হতো, আবার অতগুলো গরুর গাখির কিছুটা মানে প্যাকেট করতাম, 1 বালতি গাখির, বড় বালতির 1 বালতি গাখিরগুলো প্যাকেট করতাম, আরগুলোকে ঘষেকে দিতাম সকালেরটা, আবার তো বিকালে তো আছেই, বিকালেও আবার অনেকগুলো গাখির হতো আর কি। সবগুলো মিলে মোটামুটি আমার 80-90 কেজি করে গাখির আমার ফার্মে হতো আর কি, অতগুলো গাখির আমি নিজেই দুনি করছি। আর তোমরা দেখতেই পারবে আমার ছোট ভিডিও মানে বড় ভিডিওতে, পুরোনো ভিডিও তোমরা চার্জ করবে দেখতে পারবে যে হ্যাঁ আমার গরু ছিল অনেকগুলো। তারপরে এখন তো গরু নাই, এখন তো গরুগুলোকে বিক্রি করে দিতে বাধ্য হলাম সবার অত্যাচারের চোটে, তোমরা তো সবসময় বলেই থাকি। তারপরেও আমি কি করেছি জানো, সকালবেলাগুলো কাজ কমপ্লিট করে আমি ভিডিওতে লেগে পড়েছি, কারণ আমার ভিডিও আপলোড করতেই হবে ইউটিউবে, এরকম করতাম। যখন মনিটাইজ অন হলো তখন আমার ছেলে বললো মা তোমার পয়সা আসা ধরলো। যখন একটা কথা সবসময় মনে রাখবে, যখন যার মনিটাইজ অন হবে, মনিটাইজ অন হলে তোমরা ভাববা কি কতগুলো ভাই বোন ভাবে আমি একদম মানে রাজা হয়ে গেছে, আমার মনিটাইজটা অন হয়ে গেছে। মনিটাইজ অন হওয়ার পরে যে এত কষ্ট সেটা আমি বুঝেছি, সেটা আমি কেন, আমার মতো যারা ইউটিউবার আছে, যাদের মনি চ্যানেল হয়েছে, যারা আজকে এত দূর আসছে, তারা বুঝতে পারছে যে কত কষ্ট। কেননা তখন তোমাদের মানে যেরকম করে কন্টেন্ট তুমি দিতে তার থেকে ভালো করার তোমাদের চেষ্টা করতে হবে, তখন কিন্তু নিজের মনে একটা ইয়ে আসে আমি আরেকটু ভালো করে চেষ্টা করবো, আর একটু ভালো করে চেষ্টা করবো, এরকম একটা মানে তোমাদের ইয়ে আসবে, নিজে নিজে আসবে। তাহলে ওগুলো ভিডিও বানানো, ওগুলো ভিডিও সেট করা, ওগুলো ভিডিওকে মানে এডিট করা, থাম্বনেল লাগানো, লেখা, এত মানে মানে কষ্টের ব্যাপার হয়ে গেছিলো আমার কাছে। কেননা তবু আমি ভাবছি না আমি হার মানবো না, আমি ভিডিও আপলোড করবোই, প্রতিদিন করবো, কেন করবো না, প্রত্যেকটা দিন আমি গায়ে দিনই করেছি, আর প্রত্যেকটা দিন এর পায়ে ধরেছি, ওর পায়ে ধরেছি, ছোটো ছেলেটা যখন বাড়িতে থাকছে ওকে ধরেছি, ওকে বললে তো ধরছে, কিন্তু কেউ তো অন্য কেউ তো ধরতে চায় নাই, তবু পয়সা দিয়েছি যে তোকে আমি 20 টাকা দেবো, তুই আমাকে ক্যামেরাটা একটু করে দে, ওরকম করে করে আমি মানে ভিডিও শ্যুট করতাম আর কি, আর বড়ো ছেলেটাকে দিয়ে রাত্রে করে এডিট করে থাম্বনেল টাম্বেলগুলো লাগাই দিতাম। এখন তো আমি সবই পারি, এডিট করতে পারি, থাম্বনেলও লাগাইতে পারি, সব কিছু লেখাও শিখেছি,
ট্যাগ ডিসক্রিপশন কিছুই বুঝি না, কেননা পুরোনো ভিডিওতে তোমরা দেখবে যে ট্যাগ খালি ডিসক্রিপশনে কিছু দেই নাই, কিন্তু এখন কিন্তু আমি সব মানে শিখেছি আস্তে আস্তে। যখন তোমরা ইউটিউবে আস্তে আস্তে যখন বড় হবে তখন কিন্তু তোমরা সব অটোমেটিক সব কিছু শিখবে। ধরো আমি এক একের থেকে ধরো 1 বছর হয়তো পার হলো, 1 বছর যখন যাব আমি আবার 2 বছরে পা দেবো, 3 বছরে পা দেবো, তখন কিন্তু আমার কিন্তু আরও আস্তে 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 আরও অভিজ্ঞতা হবে ইউটিউব জগতের কাজ করার, তখন কিন্তু আমি আরও ভালো করে পাবো বলো। আর তোমাদেরকে একটাই কথা বলি, আমি মেন হলেও আমার একটাই জিনিসই ভালো লেগেছে, আমি 1 বছরের মধ্যে একদিনও ভিডিও করা মিস করি নাই, সব দিনই ভিডিও দিয়েছি। যখন এই জিনিসটা তোমাদের কাছে যখন 1 বছর হবে তখন যখন তোমরা তোমাদের কাছে একটা আসে পড়বে তখন যে এতদিনের ভিতরে তুমি এতটুকুনো কাজ করেছো, তখন তোমাদের কতটুকুনো ভালো লাগবে বলো, যে আমি 1 বছর সব দিনই প্রেজেন্ট ছিলাম, তখন তোমাদের কত ভালো লাগবে। যেমন স্কুল জগতে, স্কুল জগতে যদি তুমি একদিন যাও আরেকদিন যাবে না, হয়তো একদিন গেলে 5 দিন গেলে না, তাহলে কিন্তু তোমার স্কুলের যে একটা পড়ার যে একটা মানে চাহিদা থাকে ওই চাহিদাটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না বলো? আর সেরকম ইউটিউবেও, ইউটিউবেও যদি একদিন তুমি ভিডিও দেওয়া বন্ধ করো তাহলে কিন্তু পরের দিন কিন্তু একটু আলসি ভাব লাগবে, ইস দিব না আজকে, দিব না আজকে। যদি প্রতিদিন তুমি দাও তাহলে তখন কিন্তু তোমার ঘুমের থেকে উঠে তোমার একটাই মনে পড়বে যে আমাদের ইউটিউবে ভিডিও দিতেই হবে, আমরা কেন দেবো না, এরকম একটাই হয়। সেটা কিন্তু আমি করেছি, আমি দেখো আজকে এখন দৌড়িও আমি একদিনও বন্ধ করি নি, চাই আমি ভিউস পাই বা না পাই কোনো কথা নেই আমার, আমি ভিডিও আপলোড করেই যাব, করেই যাব। তাতে যদি আমার ভিউজ যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি পাবো, নাহলে পাবো না বলো। কিন্তু আমি ভিডিও কিন্তু কন্টিনিউ আপলোড করে গেছি, কিছু বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই, একদম মানে কর মাথা মনে ব দিতে জানি নাই মানে ইউটিউব জগতে, কিন্তু এখন কিন্তু অনেকটাই আমি বুঝতে পারি, আমি এখন সবাইকে একটু একটু করে বুঝাতে পারি, যেতে আমার ভাই বোনগুলো বুঝে। তোমরা একটা জিনিসই ভাববে যে আমাদের প্রতিদিন প্রেজেন্ট থাকতে হবে, যখন তোমরা প্রতিদিন প্রেজেন্ট থাকবে, যখন 1 বছরের মধ্যে একবার একদিনও তোমরা মিস দিবে না, তখন কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওগুলোতে পুরো মানে ওরা ধ্যান দেয়, মানে ওরা চোখ দেয় আর কি, যে না এই এই বোনটা কিবা কি এই ম্যাডাম এই স্যার কিবা কি এই ভাই কোনোদিনও এরা মিক্স দেয় না, এরা ইউটিউব জগতে কাজ করবেই, তখন কিন্তু তোমাদেরকে উঠানোর চেষ্টা করবে। আর যদি যখন তোমরা ভিডিও মানে একদিন দিবে না 2 দিন দিবে না, তখন কিন্তু ওরা অত গুরুত্ব দিবে না, যে হলো এরা উঠবে ভাববে যে না এরা করবে না, এরা 2 দিন পরে করে বাদ দেয়, এরকম কিন্তু অনেকগুলো ভাই বোন হয়েছে মানে ইউটিউবে 2-1 দিন ভিডিও দিয়েছে তারপরে হয়তো ভিডিও করা বন্ধ করেছে আর কি। তে হলো আমি কিন্তু একদিনও বন্ধ করিনি, আমি এইভাবেই চালায় যাচ্ছি। আর দেখো আমি একটা এতদিন ধরো গরু দিয়ে ইনকাম করেছি, অনেক টাকা ইনকাম করেছি, যেটুকু করেছি আর কি, করে বাড়ি ঘরটা কমপ্লিট করলাম। এখন কিন্তু আমার গরু কিন্তু বেশি নেই, হাজবেন্ডকে একটা পিলপিলি হয়তো কিনে দিলাম আমি মানে ব্লক ব্লক বানানোর জন্য, আর কিছু মানে ও মানে সারাদিনে যদি 2 টাকাও আনে তবু আমার কাছে অনেক আর কি, হাজবেন্ডের টাকা ওইটা তো বুঝতেই পারো। আর হলো ইউটিউবের থেকে কিন্তু আমাকে প্রতি মাসে একটা যেটুকুই হোক আর কি একটা আর্নিং আমাকে দিচ্ছে, সেটা দিয়ে কিন্তু আমাকে আমার কিন্তু অনেকটা কাজে আসবে বলো। কিন্তু আমার অনেক কটা স্বপ্ন আছে, সেজন্য না আমি এখনও তোমাদেরকে বলছি না, যেদিন আমি দিতে পারবো সেদিনকে আমি তোমাদের দেখাইতে পারবো, সেদিনকে আমি তোমাদেরকে ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো যে ইউটিউবের টাকাটা আমি কী কী করছি, ঠিক আছে সোনা ভাই বোন? কেননা আমি পাচ্ছি, এটা কিন্তু মিথ্যা কথা না, এটা সত্যি কথা, আমি প্রতি মাসে পাচ্ছি। আজকে 5 মাস হলো রানিং, এই 6 মাসে হলো, 6 মাসের টাকাটাও আমাকে ঢুকাই দিছে, কিন্তু এখন তো পাবো না, এবার 25 তারিখে আবার পাবো আর কি। তাই হলো তোমাদেরকে তো আর কি বলবো বলো, আমার এই যে জীবন কাহিনী, আমি অনেক কষ্টের মাঝখানে, অনেক কাজের মাঝখানে, মানে আবার দুপুরবেলা রান্না টান্না এগুলোর মাঝখানেও আমি ভিডিও আপলোড করে দিয়েছি, আর এখনও তো একই, কিন্তু আমি ভিডিও করা বন্ধ করি না। কিন্তু তোমাদেরকে একটাই আমি বলছি, আমি জয়া হয়ে বলছি তোমাদেরকে, তোমরা যে যে ভাই বোন ভিডিও করছো কেউ কোনোদিনও ভিডিও করা বাদ দিও না, দেখবে একদিন না একদিন তোমরা সাকসেস পাবেই, কিন্তু সাকসেস হওয়াটাই সবচেয়ে বড় কথা। চ্যানেল তোমাদের যত বড় হবে অত তোমাদের লাভ, অত লাভবান হবে, চ্যানেল যত ছোট থাকবে তত কিন্তু তোমাদের লাভ হবে না, যখন চ্যানেল বড় করবে অটোমেটিক তোমাদের ভিউজ কিন্তু আসবেই বলো। সেই জন্য আমি বলছি তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করবে, ঠিক আছে সোনা ভাই বোন? আর একটুখানি আমি এখন যাই গরু ঘরে একটু কাম মিলকিং করতে, ঠিক আছে সোনা ভাই বোন? ঠিক আছে সোনা ভাই বোন, কেন আমার প্রতিদিনের কাজে সেটা তোমাকে করতেই হবে বলো, আমি যাচ্ছি তাহলে আমার সঙ্গে চলো। দেখো আসো 4 কাপে তেল আনছি, দেখো আজকে মুড দিয়ে দুনি করছি,
দেখো ভাই বোন আমার কা মিল্কিং হয়ে গেল আর আমার কা মিল্কিং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সোনা ভাই বোন তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে সোনা ভাই বোন ভালো থেকো সুস্থ থেকো বাই বাই।